হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিডিও আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকানটি প্রেস করুন এরকম কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তো বন্ধুরা ইএনএম এবং জিএনএম প্রিপারেশনের জন্য কিন্তু রেগুলার ভিডিও আসতে চলেছে আবার যদি অন্য কোন হচ্ছে তোমাদের যদি সাজেশন থাকে তাহলে কিন্তু আমাদের হচ্ছে কমেন্ট সেকশানে অবশ্যই বলো যে কোন কোন চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে আগে ভিডিও বানালে ভালো হয় তাহলে কিন্তু আমি হচ্ছে চেষ্টা করব সেগুলো হচ্ছে তাড়াতাড়ি দেওয়ার এবং এইটা হচ্ছে ফিজিক্যাল এবং লাইফ সায়েন্স কিন্তু শেষ করার পরে কিন্তু সব ভিডিওগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করব এবং এটা যেহেতু হচ্ছে চ্যাপ্টারটা জাস্ট কিন্তু ইম্পর্ট্যান্ট বলবো না জাস্ট কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ হচ্ছে এইগুলো দেখার মাধ্যমে তোমরা কিন্তু অনেকটাই রিডিং রিডিংয়ের মতো কিন্তু রিভিশন হয়ে যাবে যেগুলো কিন্তু আগে তোমরা কিন্তু একবার পড়ে রেখেছো তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যুক্ত হনি তারা কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে ডিসক্রিপশানে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হতে পারবে সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন সময় যে এমসি কি কোয়েশ্চেন কিন্তু করানো হয়ে থাকে প্রত্যেক দিন তো বন্ধুরা সেখান থেকে হচ্ছে তোমরা জাজ করতে পারবে যে কোন কোন কোশ্চেনগুলো হচ্ছে অজানা কোশ্চেন থাকলেও তোমরা হচ্ছে কীভাবে সঠিক কিনা সেটা কিন্তু অবশ্যই তোমরা আগে থেকে বুঝে যেতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের যে চ্যাপ্টারটা আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে স্থিতি গতি স্মরণ দ্রুতি বেগ ত্বরণ অর্থাৎ একথায় স্থিতি এবং গতি যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে সম্পর্কে প্রাথমিক ধারণা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথম কোশ্চেন কী দেওয়া হয়েছে প্রথম কোশ্চেন আছে চলন্ত সাইকেলের চাকার গতি এবং ঘড়ি কাঁটার গতি হচ্ছে কী ধরনের গতি এটা কিন্তু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য হচ্ছে এই কোশ্চানগুলো নিয়েছি কী বলা হয় চলন্ত সাইকেলের চাকার গতি এবং ঘড়ি কাঁটার কাঁটার গতি এই দুটোর মধ্যে হচ্ছে পার্থক্য তোমাকে জানতে হবে এখানে হচ্ছে চলন এবং ঘূর্ণন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কোশ্চেনটাতে আমরা চলন্ত চাকার কি দেখি যখন হচ্ছে কোনো হচ্ছে সাইকেলের চলন্ত চাকা দেখি চাকাটা কি করে না চাকাটা হচ্ছে নিজের অক্ষ বরাবর একবার ঘুরতে শুরু করে ঠিক আছে তাহলে এই যে নিজের অক্ষ বরাবর ঘুরছে এটা কী না এর কি গতি না ঘূর্ণন গতি আবার যখন নিজের অক্ষ বরাবর ঘুরছে তখন নিজেও কী করছে না কিছুটা হচ্ছে দূরত্ব অতিক্রম করছে দূরত্ব অতিক্রম করার জন্যই তো ঘুরছে এবং ঘোরার জন্যই তো হচ্ছে দূরত্ব অতিক্রম করছে তাহলে কি করছে না একটা তো রয়েছে নিজের হচ্ছে চারপাশে ঘুরছে এটার জন্য কি ঘূর্ণন গতি আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে যেহেতু ঘূর্ণন গতির জন্য হচ্ছে সাইকেলের চাকাটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটা আবার কি না চরণ গতি তাই কিন্তু এখানে কি বলা হয়েছে না চলন্ত সাইকেলে চাকার গতি হচ্ছে কিনা চলন এবং ঘূর্ণন মিশ্র গতি দেখা যায় তো এখান থেকে তোমরা সহজে ধারণা করতে পারছ এরপর আসছে না হচ্ছে ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি যেহেতু ঘড়ির কাঁটা কি করছে না হচ্ছে ঘুরে চলেছে তার জন্য কিন্তু এটা সহজে বুঝতে পারছো যে হচ্ছে এটা ঘূর্ণন গতি কিন্তু দেখাচ্ছে নেক্সট কোশ্চেন কি আছে না একটি ট্রেনে বাস বাস যাত্রীদের সরি একটি ট্রেনে বসা যাত্রীদের কাছে পাশের আরেকটি ট্রেন কি কি অবস্থায় স্থির বলে মনে হতে পারে যুক্তি দাও তো এখানে কী জন্য হচ্ছে তারা হচ্ছে স্থির দেখতে পারে অবশ্যই তাদের হচ্ছে গতিবে কিন্তু এগিয়ে থাকলে স্থির অবশ্যই দেখবে তো ওখানে কী বলা হয়েছে দেখে নাও প্রথম কী বলা হয়েছে না যখন উভয় ট্রেনে স্থির অবস্থায় থাকে অথবা হচ্ছে উভয় একই দিকে একই বেগে গলসিল থাকে তখন কি না একটি ট্রেনে বসা যাত্রীর কাছে পাশের ট্রেনটি স্থির বলে মনে হয় অর্থাৎ হচ্ছে দুটো ট্রেনই কিন্তু যদি একই বেগে সমবেগে কিন্তু একই দিকে যেয়ে থাকে মানে দুটোর হচ্ছে বেগ একই তাহলে কিন্তু এখানে যে যাত্রীরা বসে থাকবে ওপর যাত্রীটি কিন্তু স্থির দেখতে পাবে তো এখানেই কোশ্চেনটার মাধ্যমে বোঝানো হয়েছে তিন নম্বর কোশ্চেন কি না কোনো বস্তুর স্থিতি ও গতি কিনা আপেক্ষিক এটা তোমাদের জানা দরকার যে কোনো বস্তুর হচ্ছে স্থিতি এবং গতি কিন্তু আপেক্ষিক চার নম্বর কিনা মহাবিশ্বের পরম স্থিতি ও পরম গতি হচ্ছে নেই ও তা হচ্ছে মহাবিশ্বে কিন্তু পরম স্থিতি যেটা সবচেয়ে সব হচ্ছে অস্থির থাকবে এবং পরম গতি কিন্তু নেই তারপরে পাঁচ নম্বর কোশ্চেন কি স্মরণ যে ভ্যাক্টর রাশি নেই স্কালার রাশি এটা কিন্তু অবশ্যই হচ্ছে ভ্যাক্টর রাশি কারণ ও অমুখ দুটোই রয়েছে স্মরণের তার জন্য একে বলা হচ্ছে ভ্যাক্টর রাশি ছ নম্বর কী বলা হয়েছে এসআই পদ্ধতিতে স্মরণের একক কী এটা হচ্ছে মিটার এসআই পদ্ধতিতে তোমরা জেনে রাখবে জাস্ট কোশ্চেনগুলো সাত নম্বর কি বলেছে এসআই পদ্ধতিতে তরণের একক কী মিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার কেন কোটা আসছে তোমরা বুঝতে পারবে আমরা ত্বরণ সমান কি জানি না বেগের পরিবর্তন মানে অন্তিম বেগ মাইনাস হচ্ছে প্রাথমিক বেগ বাই হচ্ছে টাইমটা বলে থাকি এক্সকেলেশান যেটা তরণ হচ্ছে গ্রান্তিক রূপটা এরকম হবে তাই এখানে কি বলা হয়েছে না মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এখানে হবে কারণ হচ্ছে অন্তিম গতিবেগ মানে প্রাথমিক গতিবেগ বা হচ্ছে টাইম এখান থেকে কিন্তু তোমরা ধারণা করতে পারবে যে কী হবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি গ্রামিক রূপটা তোমাদের জানা থাকে আট নম্বর কী বলা হয়েছে না বৃত্তপথে কোনো এক স্থান থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে এলে তার হচ্ছে স্মরণ কি হবে না শূন্য হবে কারণ স্মরণ কি জানি আমরা স্মরণ জানি হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্সকে আমরা কিন্তু স্মরণ বলা হয়ে থাকে অর্থাৎ ধরে নাও তোমার একটা হচ্ছে কোনটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি প্রথমে হচ্ছে তুমি ধরে নাও যে এটা তোমার হচ্ছে বন্ধুর বাড়ি এবং এখানে হচ্ছে তোমার বাড়ি তাই তো রাস্তা কিন্তু এদিক দিয়ে ধরে নাও আসছে এবং এদিকে ব্যাঙ্কে কিন্তু এখানে গেছে তো এখানে ধরে নাও চল্লিশ কিমি হচ্ছে এখান থেকে ধরে দূরত্ব এবং হচ্ছে এখানে কত কিমি না তিরিশ কিমি ধরে নাও দূরত্ব রয়েছে তো তুমি কি করলে না বন্ধুর বাড়ি থেকে এখানে এলে এবং এখান থেকে তোমার বাড়ি এলে তাহলে টোটাল হচ্ছে তোমাদের ডিসটেন্স কত রয়েছে টোটাল ডিস্টেন্স কিন্তু এখানে সত্তর কিমি আর হচ্ছে যদি তোমাকে স্মরণ বলা হয়ে থাকে তাহলে কি বলা হবে না সবচেয়ে শর্ট অ্যান্ড শর্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র যে ডিসটেন্সটা তাই কিন্তু স্মরণ বলা হয়ে থাকে তাহলে স্মরণ কোনটা হবে এমনিতেই হচ্ছে ধরো এখান থেকে শর্ট অ্যান্ড ডিস্টেন্স কত হবে শর্টেন ডিস্টেন্স হচ্ছে এখান থেকে হচ্ছে তোমরা পিথাগোরাস উপপাদ্য থেকে তোমরা কিন্তু এখানে ডিস্টেন্সটা বের করতে পারবে চল্লিশের স্কোয়ার প্লাস হচ্ছে তিরিশের স্কোয়ার এসব করে তাহলে শর্টের ডিস্টেন্স বা স্মরণ কী হবে না সবচেয়ে কম দূরত্ব অর্থাৎ এইখান থেকে একটা দূরত্বটা তোমরা পাবে এটাই কিন্তু তোমাদের স্মরণ হবে অর্থাৎ হচ্ছে শর্টেন এটা এটাই তোমাদের স্মরণ আর এই টোটাল যে পথটা তুমি গেছো এখানে টোটাল হচ্ছে হচ্ছে ডিস্ট্যান্স বলা হবে তো এখানে কি বলা হয়েছে কোয়েশ্চানটিতে বলা হয়েছে দেখো যে কি বলা হয়েছে আট নম্বর কোশ্চানি বৃত্তবোধে কোনো স্থান থেকে অন্য স্থানে যাত্রা শুরু করে পুনরায় সেই স্থানে ফিরে এলে তার হচ্ছে স্মরণ হচ্ছে শূন্য হচ্ছে কারণ কি যেখান থেকে যাত্রা করছে সেখান থেকে কিন্তু আবার গিয়ে করে আবার ওইখানে ফিরে আসছে তাহলে সটেন ডিস্টেন্স যেখানে কিন্তু পাচ্ছে না তার জন্য কিন্তু স্মরণ হচ্ছে সবসময় শূন্য এটা মনে রাখবে ন নম্বর হচ্ছে মন্দন কে হচ্ছে মন্দন হচ্ছে কি ঋণাত্মক তরণ বলা হয় এটা তোমরা জানোই জাস্ট হচ্ছে রিভাজ করার জন্য নিয়েছি আর এর মাত্রা হলো কি এল টি টুথবার মাইনাস টু এটা কিন্তু মনে রাখবে এক নম্বর কিনা একটি বাসের নিঃসদর অর্ধেক ভিউন গতিতে যায় এবং বাকিটা ভিটু গতিতে তবে তার গড় গতিবেগ হবে সম্পূর্ণ যাত্রার এই কোশ্চানগুলো নেওয়ার মানে এরকম কিছু গাণিতিক রূপ কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে কারণ হচ্ছে অনেক সময় কিছু ম্যাথ এই কোশ্চান থেকে কিন্তু আসতে পারে তার জন্য এখানে হচ্ছে কেনা ভি ওয়ান এবং হচ্ছে ভি টু গতি রাখা হয়েছে তবে তার গড় গতিবে কী হবে না টু ভি ওয়ান ভি টু ওয়াই ভি ওয়ান প্লাস ভি টু এখান থেকে কিন্তু যদি মান দেওয়া থাকে তাহলে কিন্তু সবাই তোমরা বের করতে পারবে ধরে রাখো এখানে কুড়ি এখানে তিরিশ এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এখানে হচ্ছে মান তোমরা ফুট করে শুদ্ধটা জাস্ট তোমরা মনে রাখবে তাহলে কিন্তু পরীক্ষা যে কোনো ম্যাথ তাহলে তোমরা করতে পারবে টু ভিওান ভিটু বাই ভিউন প্লাস ভি টু এটা কিন্তু কার সূত্র না হচ্ছে গড় গতিবেগের সূত্র তারপর হচ্ছে বারো নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না একটি বাস কিছু সময়ের জন্য যাত্রা করে যদি প্রথমে অর্ধেক ভাগ সমেট গতি হচ্ছে ভি এবং বাকিটা ভি টু হয় তবে কার গড় গতিবেগ হচ্ছে সম্পূর্ণ যাত্রা কত হবে এটা কিন্তু গড় গতিবেগ এটা আমরা সাধারণ সূত্র জানি বিয়ন প্লাস ভি টু অন্তিম প্রাথমিক প্লাস এক বাই টু তাহলে কিন্তু এমনি গড় যাত্রার বের হয়ে যাবেন তারপর উশ নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না যদি কোনো বস্তু বৃত্তাকার পথে একই দ্রুতিতে ঘুরতে থাকে তাহলে কি হবে কার্য সম্পন্ন হয় না অর্থাৎ এগুলো হচ্ছে বৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে কিন্তু কেন কার্য সম্পন্ন হয় না এখানে অনেক কোশ্চেন রিলেট করতে পারবে যেহেতু ফুল চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে কিছু কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার থাকে অর্থাৎ ফুল চ্যাপ্টারটা করার তো কোনো টাইম নেই তাই জাস্ট এগুলো কিন্তু বোঝানোর উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছেন কর্জি এখানে কি বলা হয়েছে না যদি কোনো বস্তুর বৃত্তাকার পথে একই দুইতে ঘুরতে থাকে তাহলে কিন্তু তার হচ্ছেন কার্য সম্পন্ন হয় না অর্থাৎ আমরা কী জানি কার্য সমান এমনি কি জানি কার্য সমান কী জানি না বল ইন্টু হচ্ছে কি না হচ্ছে স্মরণ এটা আমরা জানি কিন্তু এখানে কী বলেছে দেখো তেরো নম্বর কোশ্চেনটা যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে আমরা এ আগে কী পলাম যদি কোনো বস্তু বৃত্তাকার পথে যায় তাহলে কিন্তু ওর হচ্ছে স্মরণ শূন্য হয় যেহেতু এখানে স্মরণটা শূন্য তার মানে কি বলও শূন্য হয়ে যাচ্ছে আর বল টোটাই হচ্ছে হচ্ছে শূন্য হয়ে গেলে কী হবে না কার্য শূন্য হয়ে যাবে তাই এখানে অ্যান্সার কী বলা হয়েছে না হচ্ছে কার্য কোনো হচ্ছে সম্পন্ন হয় না তারপরে চোদ্দো নম্বর কোশ্চেন কিনে সমতলী গলসিল কোনো বস্তুর হচ্ছে বেগ তিরিশ মিনিট এবং কিনা তার হচ্ছে বেগুলো দেওয়া হয়েছে এখানে কুড়ি মিটার পার সেকেন্ড হচ্ছে আশি চল্লিশ মিটার পার সেকেন্ড হলে ওই বস্তুর হচ্ছে তরণ কত হবে এগুলা এই কোয়েশ্চানগুলো দেওয়ার একটাই মানে হচ্ছে এরকম কিন্তু তোমরা হচ্ছে গানদের উপরে জাস্ট মনে রাখবে তাহলে কিন্তু সব ম্যাথ তোমরা পেয়ে যাবে তো এখানে মেন সূত্র কি হবে আমরা কি কী হচ্ছে ইনফরমেশান জানি আর হচ্ছে আমার কোন সূত্র মনে রয়েছে এটা কিন্তু তোমরা দুটো থাকলে তোমরা হচ্ছে ম্যাথটা করতে পারবে তা পনেরো ম্যাথটা পড়ে নিই সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ তিরিশ মিনিট পার সেকেন্ড আচ্ছা তিরিশ মিনিটে আচ্ছা এখানে বলা যায় তিরিশ মিনিটে বেগ টু থাকুন কুড়ি মিটার পার সেকেন্ড একটা যে চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে ওই বস্তুর হচ্ছে তরণ কত হবে অর্থাৎ ত্বরণটা এখানে বের করতে বলা হয়েছে তো আমরা কি জানি প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড আমরা পেয়ে গেছি অন্তিম বেগ পেয়ে গেছি চল্লিশ মিটার পার সেকেন্ড এবং সময় কিনা না তিরিশ মিনিট অর্থাৎ যেহেতু উপরে গুলো সব সেকেন্ডে করা হয়েছে তার জন্য আমরা কী করছি না মিনিটটাকে সেকেন্ডে করে নিয়েছি তিরিশ ইন্টু ষাট ইন্টু পরে তারপরে এখানে কোন সূত্র প্রয়োগ করবো না স্মরণ এরা আমাদের যেহেতু এই ইনফরমেশান জানা আছে ইনফরমেশান জানার ফলে আমরা হচ্ছে কোন সূত্র জানি না হচ্ছে ভি সমান ইউ প্লাস এফটি তাই না অন্তিম হচ্ছে বেগ সমান প্রাথমিক বেগ প্লাস হচ্ছে টাইম ইন্টু হচ্ছে কি টাইম ইন্টু হচ্ছে তরণ তাই না তাহলে এখান থেকে আমরা কী পাবো বস্তুর তরণটা বের করতে পারবো সবই মান দেওয়া আছে এখানে হচ্ছে অন্তিম বেগটা আমরা বসালাম কত চল্লিশ শুরু এখানে কত আঠারোশো হবে ইংরেজিতে লেখা হচ্ছে জাস্ট তাহলে ইউ হচ্ছে কত কুড়ি অ্যাপ হচ্ছে এটা আমরা বের করবো তরণটা টাইম আমরা জানি তাহলে এখান থেকে তোমরা সহজে বের করতে পারবে তরণ সমান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটি দেওয়ার একটাই মানে তোমরা কিন্তু জাস্ট মনে রাখবে ম্যাথটা অনেক সময় এই কোয়েশ্চানগুলো দিয়ে দেয় জাস্ট হচ্ছে এগুলো রিপিট আছে রিপিট মানে আসার সম্ভাবনা রয়েছে তাই এগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে এরকম কিন্তু অনেক ম্যাথ তোমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করে যাবে এগুলো কিন্তু তোমাদের মনে থাকবে তাই গাণিতিক রূপটা জাস্ট প্রকাশ করার জন্যে আমি এই ম্যাথগুলো নিয়েছি তোমাদের জাস্ট গাণিতিক রূপটা এখানে মনে রাখতে হবে ম্যাথের জন্যে এছাড়া লাস্ট কোশ্চেন কী দেওয়া হয়েছে লাস্ট কোশ্চেনও সে কী অবস্থা এই হচ্ছে এ কী বলা হয়েছে এখানে বেগ বের করতে বলা হয়েছে আমরা সব সূত্র জানি কি বলা হয়েছে ম্যাথটাতে পড়ে নিই পনেরো নম্বর কোয়েশ্চেনটাতে স্থির অবস্থা থেকে পঞ্চাশ হচ্ছে পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বারো সেকেন্ড চলার পর কোনো বস্তুর হচ্ছে বেগ কত হবে এখানে কী বলা হয়েছে দেখো যে স্থির অবস্থা অর্থাৎ কিনা প্রাথমিক বেগটা আমরা কিনা জিরো পেয়েছি কারণ প্রাথমিকভাবে স্থির অবস্থায় কোনো বেগ নেই তরণটা আমরা কি জানি অ্যাপসমান পঞ্চাশ পার সেকেন্ড স্কোয়ার তারপরে সময় টি সমান হচ্ছে বারো সেকেন্ড আর অন্তিম বেগ তাহলে ভিটা কী হবে বের করতে হবে সবই মান আমরা পেয়ে গেছি তাহলে ভি সমান কী হবে ভি সমান কী হবে না ইউ প্লাস হচ্ছে কিনা এফটি তাই না ইউ সমান জিরো প্লাস হচ্ছে সবই মান জানা যায় তাহলে কত অ্যান্সার হবে অন্তিবেগ ছশো সি পার সেকেন্ড তো বন্ধুরা এই ম্যাথগুলো দেওয়ার একটাই মানে তোমরা কিন্তু অলরেডি ধারণা পেয়ে গেছো অর্থাৎ রিভাইজ করতে পেরেছো অনেকগুলো রিলেট করতে পেরেছো তোমার নিজেদের সম্পর্কে ধারণা সম্পর্কে তাই কিন্তু এই চ্যাপ্টারটা তোমরা একবার হচ্ছে ভালো করে দেখে যাবে বিশেষ করে ম্যাথ প্র্যাকটিস করে রাখবে এবং আমি একটাই বলব যে গাণাতিক রূপগুলো খুবই ইম্পর্ট্যান্ট কীভাবে আসছে এগুলো কিন্তু মনে রাখবে সব সময় এবং এর আরেকটা ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে একক পরিবর্তন অর্থাৎ সেমি পার সেকেন্ড স্কোয়ার থেকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার করলে কত গুণ করবো বা সেমি সেকেন্ড কি এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ম্যাথের ক্ষেত্রে তাই এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে অনেকগুলো মেথ সম্ভাবনা রয়েছে তোমাদের এনএম এবং জেএনএম এন্ট্রান্স এক্সামেশানে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই কিনা লাইভ করবে আর চ্যানেলটা দেখলাম যে অনেকেই করো করি যারা দেখছো আর কি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম কিন্তু নতুন ভিডিও আসতেই চলেছে আর আসবেও আর যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাও ওখানে কিন্তু সব সিরিয়াল অনুযায়ী সব ভিডিও পেয়ে যাবে ফিজিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্স এবং কি এনএম এবং জেনএম এম হচ্ছে সব নতুন ভিডিও কিন্তু আপডেট ওখানে পেয়ে যাবে আর যদি এমসিকিউ কিউ হচ্ছে কোশ্চেনের জন্য হচ্ছে সেট বানাতে চাও তাহলে কিন্তু আমাদের ওই কমেন্ট সেকশানে জানাও যারা যারা প্র্যাকটিস করতে চাও সব বিষয়ের আর ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ